হাউ টু ভেরিফাই ইনস্টাগ্রাম, এরকম একটা লেখে যদি আপনারা সার্চ করেন ইউটিউবে, কিন্তু হাজার হাজার আপনার কাছে ভিডিও চলে আসবে, কিন্তু কোন ভিডিওটা অ্যাকুরেটলি কাজ করবে এটা কিন্তু বুঝে পাওয়া খুবই কষ্টকর। আর কোন ভিডিওটা ট্রান্সলেট করা আছে এরকম ভিডিও খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্টকর, কারণ বাংলায় কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে কোনো ভিডিও নেই। ইনস্টাগ্রামে কীভাবে আপনারা ভেরিফাইড ব্যাচ লাগাবেন, আমরা যারা প্রফেশনাল সিঙ্গার আছে বা কোনো অভিনেত্রী আছে তার যদি প্রোফাইলটা আমরা চেক করতে যাই, তাহলে আপনারা ঠিক ডান পাশে চেক করে দেখবেন একটা টিক মার্ক দেওয়া আছে, আমার সাইডে হয়তো বা দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু ব্যাচটা দেওয়া থাকে, এটা হচ্ছে ভেরিফাইড ব্যাচ। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যদি ভেরিফাই হয়ে যায়, তাদের টিমরা যদি আপনাদের অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে দেয়, সেক্ষেত্রে আপনাদের একদম নীল একটা টিক মার্ক চলে আসে, এটাকে হচ্ছে বলা হয় প্রফেশনালি একটা ভেরিফাই ব্যাচ। তো এই ভেরিফাই ব্যাচটা আপনারা কীভাবে নেবেন, কীভাবে আপনাদের প্রোফাইলে লাগাবেন, এটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকেন, একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না আর অ্যাপ্লাই করতেও পারবেন না। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে মিস না হয়। আজকের ভিডিওটা চলুন আমরা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পরে সিম্পলি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা জাস্ট একটু চেক করবেন আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটা আছে অ্যাপটা একদম আপডেট আছে কিনা। আপনারা জাস্ট এই জায়গাতে লিখবেন INSTRA, ওকে সরি আমার নেট কানেকশানটাই অন করা হয়নি, আমি একটু নেট কানেকশানটা অন করিনি। এখন আমি সার্চ করব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লেখা আমি যখন সার্চ করবো আমাদের সাজেস্টে কিন্তু ইনস্টাগ্রাম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের অ্যাপটা আপ টু ডেট না থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এই জায়গায় আপডেটের পরে ক্লিক করে দেবেন। আপডেটের পরে ক্লিক করে দিলে আপনারা জাস্ট অ্যাপটা আপডেট হয়ে যাবে। অ্যাপটা আপডেট হয়ে যাওয়ার পরে দেন আপনারা কী করবেন, দেন আপনাদের যে কাজটা করা লাগবে আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, এই জায়গা দিয়ে ডিরেক্টলি আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশানে। প্রোফাইল অপশানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার আছে 78 আর ফলোয়িং আছে 167, এরকম একটা ব্যাপার। আর নিচে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ছবি মোটামুটি কিন্তু পোস্ট করা আছে। আমি ইনস্টাগ্রাম সেইভাবে চালাই না, তারপরে আজকে আমি আপনাদের টিউটোরিয়ালের পারপাসে আমি খুলছি। আপনারা যদি আমার ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকেন অবশ্যই ইনস্টাগ্রামে যেয়ে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে নিপুন সাহা 72 লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা ইনস্টাগ্রাম আইডিটা আমার পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর দিকে চলে যাই। আমরা জাস্ট এই যে আমাদের প্রোফাইলের পরে ক্লিক করলাম, দেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনের পরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করে দিলে আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে এক্সেল করলে এই জায়গায় দেখতে পারবেন রিকোয়েস্ট ভেরিফিকেশন নামে একটা অপশান আছে, এটার পরে ক্লিক করে দেবেন। আর মজার ব্যাপার একটা হচ্ছে এই অপশানটা কিন্তু আগে অ্যান্ড্রয়েডের জন্য ছিল না, এটা শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য ছিল এই অপশানটা, কিন্তু এই অপশানটা এখন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা খুব সহজেই আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা। তো আপনারা রিকোয়েস্ট ভেরিফিকেশান এই অপশানে চলে আসলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, আপনাদের ইউজার নেমটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। দেন আপনাদের ফুল নেম, এই জায়গায় আপনাদের পুরো নামটা লিখবেন, জাস্ট প্রথমে বড় হাতের অক্ষর দেবেন দেন ছোট হাতের অক্ষর দেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি লিখবো নিপুন স্পেস SAHA, ওকে আমার নাম লেখা শেষ। দেন আমরা এই জায়গাতে ওন আস, এই জায়গাতে হচ্ছে আপনারা যে নামে আপনাদের প্রপারলি আপনাদের সবাই চেনে সেই নামটা এই জায়গায় দিয়ে দেবেন। যেরকম আপনাদের কোনো বড় যদি কোনো ইউটিউব চ্যানেলের নাম থাকে সেটা এই জায়গায় দিয়ে দিতে পারেন, বা কোনো বড় যে কোনো সোশ্যাল মিডিয়ার যদি অ্যাকাউন্ট থাকে সেটা এই জায়গায় নামটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এই জায়গায় জাস্ট আবারও নিপুন সাহা দিয়ে দেবো, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে নিপুন সাহা, ওকে নিপুন সাহা দিয়ে দিচ্ছি। এই জায়গায় এখন আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনারা কোন বিষয়ে মানে কী জন্য আপনাদের এই ভেরিফিকেশান ব্যাচটা লাগবে। আপনি কোনো সিঙ্গার, ফ্যাশনেবল কেউ, বা মিউজিশিয়ান, বা কোন ইসে কম্পোজার, এরকম এই ক্যাটাগরিগুলো না এই জায়গায় দেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিউজ অ্যান্ড মিডিয়া এরকম অনেক ক্যাটাগরি দেওয়া আছে। আপনাদের যদি কোনো ক্যাটাগরির সাথে আপনাদের মিল না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ভেরিফিকেশান ব্যাচটা নেবেন, আপনারা জাস্ট এই নিচের দিকে যে আধারে দিয়ে দেবেন। আমি আধার সিলেক্ট করে দিচ্ছি। আধার সিলেক্ট করে দেওয়ার পরে আর একটা কাজ হচ্ছে আপনাদের সিম্পল একটা কাজ, আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, বিশেষ করে আপনাদের যারা স্মার্ট কার্ড চলে এসেছে তাদের ক্ষেত্রে আরও অনেক সুবিধা হবে, কারণ তাদের ভেরিফিকেশান ব্যাচটা পাওয়ার সম্ভাবনা 100% বেশি থাকবে। আপনারা জাস্ট এই জায়গায় চুজ ফাইলে ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারির সব ছবিগুলো চলে আসবে। আমি জাস্ট আবার গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে চলে যেয়ে আমি আমার প্রোফাইলের যে পিকচারগুলো আছে আমি পিকচারগুলো চলে যাই। আমি দেখতে পাচ্ছেন
আমি আবার চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি, আমি আবার গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে যে আমার এই জায়গাতে চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে যে দেখতে পাচ্ছেন আমার এই যে ন্যাশনাল আইডি কার্ডের যে কপিটা আছে বা আমার একটা স্ক্রিনশট নেওয়া আছে সেটা আমি এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের সব এই জায়গাতে ভেরিফিকেশান ব্যাচ নেওয়ার জন্য যে কাজগুলো আছে প্রপারলিভাবে এখন শেষ, এখন আমাদের জাস্ট সেন্ডে ক্লিক করে দিতে হবে। আপনারা যখন সেন্ডে ক্লিক করে দেবেন, সেন্ডে ক্লিক করার 72 ঘন্টার ভিতর আপনাদের কাছে একটা কনফার্মেশন মেইল আসবে, আপনাদের যে আইডিটা যে অ্যাকাউন্ট দিয়ে খোলা সেটার একটা কনফার্মেশন মেইল আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশান রিকোয়েস্ট ইজ সাবমিটেড। এখন আমাদের ইনস্টাগ্রামের যে টিমরা আছে, ইনস্টাগ্রাম যে টিম যারা কাজ করে তারা এখন এই আমার এই সাবমিটেশনটা চেক করবে। চেক করে যদি তাদের মনে হয় যে একে আমরা ভেরিফিকেশান ব্যাচ দিব, তাহলে ভেরিফিকেশান ব্যাচটা আমরা খুব সহজেই চলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি 1000-এর উপরে ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের আনো অনেক খুব সহজে পেয়ে যাবেন আপনারা। যদি কম থাকে সেক্ষেত্রে অনেক সময় দেয় না, পরবর্তীতে আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 1000-এর বেশি যদি ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম নীল যে ব্যাচ মার্কটা আছে, ভেরিফাইড ব্যাচ মার্কটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি কোনোভাবে ফেক ফলোয়ার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভেরিফিকেশান ব্যাচটা পাবেন না। আপনাদের অরিজিনাল 1000-এর উপরে ফলোয়ার থাকা লাগবে। তো আশা করি আপনাদের যে আমি প্রসেসগুলো দেখাইছি এই প্রসেসগুলো আপনারা পুরোটা অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত পুরো ওয়াচ করে থাকেন তাহলে ব্যাপারটা আপনারা পুরোটা বুঝতে পারছেন। আর ভিডিওতে যারা এখনও পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যত নতুন সেখানে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, কারণ এই রকমের টেক রিলেটেড ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করে থাকি। আপনারা যদি ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই।